বলেছে গুরুর স্ত্রী ভক্তে নিল, এই কথাটা কেমন না? একটা সর্বনাশা কথা না? গুরুর স্ত্রী যদি ভক্তে নিয়ে যায় তাহলে কি সেখানে মান ইজ্জত সম্মান বা গুরুর কোন একটা কলঙ্ক হয়ে যায় না? তবে এখানে এখানে একটা ঘটনা আছে, যে ঘটনাক্রমে মানে উল্টাটা ভাও করা যায় আর কি। এটা আমার গুরুর কাছে আছে, তাই আমরা গুরুর কাছে জানব গুরুর স্ত্রী ভক্তে নিল এই ভক্তটাকে, আবার ওই ভক্ত পায়ে মাথা কেটে আমার সেই গুরুই যেই গুরুর ভক্ত স্ত্রী ভক্তে নিল সেই গুরুই আবার মাথা কেটে ভক্তের পায়ে সেবা দিল। এর পিছনে ঘটনাটা কি ছিল, ওই গুরুর নাম কি ছিল, ভক্তের নাম কি ছিল? যাই হোক, খুব সুন্দর করে বন্দনা তার পাশে প্রার্থনা উভয় পক্ষ শিল্পী শেষ করে এবার আসলো একটি পালা। পালাটি হচ্ছে গুরু এবং শিষ্য। শ্রদ্ধেয় বড় বোন, আমার চন্দ্রা আপাকে দিয়েছে গুরুর ভূমিকা এবং শিষ্যের ভূমিকায় আমি তার কাছে কিছু শিখতে যাব, জানতে যাব। দয়াল আজকে আমাকে শিখাবে যে কিভাবে পথ চললে, কোন দিকে গেলে, কোন সাধনা করলে একজন গুরুকে লাভ করা যায়। তবে কমিটি থেকে বলেছে এই সাইডটা অনেক কথা হইতেছে, কথাটা কানে আসলে আমাদের বলতে একটু কষ্ট হয়, কথার মধ্যে গানের মধ্যে ভুল পড়ে যায়, একটু দেখেন আপনারা। এখানে অনেক জ্ঞানী গুণী আছেন, চেয়ারম্যানগণ মেম্বারগণ সকলেই আছেন, আমি এখানে নতুন, আমার আপা আরও আসছে, সকলকেই চিনে, তবে আমি অনেককেই চিনি না, তারপরেও আপনাদের মাঝে এসেছি। সুন্দর একটি পরিবেশ যদি দেন তাহলে আমরা কিছু গাইতে পারবো এবং কিছু বলতে পারবো, তাই সকলের চরণে হাত রেখে বলছি আপনারা এরকম একটি পরিবেশ করে দিবেন যেন আমরা কিছু গান আপনাদের মাঝে রাখতে পারি। তো আজকে যিনি আমার গুরু তিনি হচ্ছেন বিশাল বড় একটি স্টিমার। এই স্টিমারের সাথে আমার ভাঙা ডিঙি নাওটা আমি বেঁধে দিলাম, দয়াল আমাকে ভাসাইলেও ভাসাইতে পারে, আবার ডুবাইলেও ডুবাইতে পারে। দয়াল যেই দিকে আজকে তার শিষ্যকে হাত ধরে নিয়ে যাবে, শিষ্য হয়ে আমি তার পিছনে পিছনে যাওয়ার চেষ্টা করব। তার আগে যিনি আমার গুরু, যিনি আজকে আমার গুরু, তার ওই চরণে এবং আজকে আপনারা যারা সাধুগুরু বৈষ্ণব আছেন সকল গুরুর চরণে, সকল অলির চরণে, এবং আজকে যিনি আমার গুরু তাকে আমার গুরুর রূপে দেখে তার চরণে সর্বপ্রথম আমার প্রেমময় একটি ভক্তি থাকবে, যে ভক্তি দিয়ে আমি আজকে গুরু শিষ্যর পালা শুরু করতে যাই। যেই পালার মধ্যে আমার গুরুর কাছে প্রেম মহব্বত ভালোবাসা দিয়ে চাওয়ার থাকবে, গুরু আমার সব চাওয়াকে পূরণ করবে, তার নাম হচ্ছে গুরু, আর যিনি পাবে তার নাম হচ্ছে শিষ্য। তাই আমার গুরু চরণে, আমার সকলের চরণে একটি ভক্তি থাকবে, ভক্তি দিয়ে আমি আমার পালা শুরু করবো। সকলকে সর্বপ্রথম শিষ্য থেকে আমার একটি গান থাকবে, গানের মাঝে আমার গুরুর কাছে কিছু চাওয়া পাওয়া থাকবে, গানের মধ্যে কিছু কথা থাকবে, যেই কথাগুলো চাওয়া পাওয়াগুলো গুরু আপনাদেরকে সুন্দর করে যখন বুঝাবে তখনই আমার বুঝ পাওয়া হয়ে যাবে। তাই সর্বপ্রথম আমি আমার পালা নিয়ে গানটি গাই, তারপরে দেখি আজকে গুরু আমাদেরকে কোথায় নিয়ে যাইতে পারে। ওর ছেলে জন্ম নিল বলে হইলাম আমি বাবা, ওরে বাবার কথা ভাবতে ভাবতে, বাবার আবার ভাবতে ভাবতে, বাবার কথা ভাবতে ভাবতে জন্ম নিল দাদাই আমার গোসাই বাবা, এই কথার
নিলো বলে কইলা মামি বাবা ছেলে জন্ম নিলো বলে কইলা মামি বাবা ছেলে জন্ম নিলো বলে কইলা মামি বাবা বাবার কথা ভাবতে ভাবতে বাবার কথা ভাবতে ভাবতে বাবার কথা ভাবতে ভাবতে জন্ম নিলো দাদাই আমার গোসাই বাবা এই কথার জবাব দিবা হাসা আমার গোসাই বাবা এই কথার জবাব দিয়া দিবা আমার গোসাই বাবা হয় জগতের গুরু ওরে আল্লাহর গুরু কে বা ওরে আল্লাহ হয় জগতের গুরু আল্লাহর গুরু কে বা ওরে আল্লাহ হয় জগতের গুরু ওরে আল্লাহর গুরু কে বা আমার নবী হলো শিক্ষা গুরু নবী হলো শিক্ষা গুরু নবী হলো শিক্ষা গুরু নবীর গুরু কে ভাই আমার গোসাই বাবা এই কথার জবাব দিয়া দিবা আমার গোসাই বাবা এই কথার জবাব দিয়া দিবা গোসাই বাবা এই কথার জবাব দিবা ওরে গুরুর স্ত্রী ভক্ত নিল এই ভক্তটাকে বা জবাব দিয়া দিবা আমার গোসাই বাবা এ কথার জবাব দিবা হাতে আমার গোসাই বাবা এ কথার জবাব দিবা আমার গোসাই বাবা এ কথার জবাব দিবা হাতে ওরে ভজনবিহীন পারস দেওয়ান দিতে নাই রে সেবা বলেছে গানের মধ্যে আগে ছেলে জন্ম নিল পিছে জন্ম বাবা বাবার কথা ভাবতে ভাবতে জন্ম নিল দাদা আমার গোসাই বাবা এই কথার জবাব দিয়া দিবা আল্লাহ হয় জগতের গুরু আল্লাহর গুরু কে বা আমার নবী হলো শিক্ষা গুরু আমার নবীর গুরু কে বা আমার গোসাই বাবা এই কথার জবাব দিয়া দিবা গুরুর স্ত্রী ভক্ত নিল এই ভক্তটা কেবা আবার মাথা কাইটা ভক্তের পায়ে কোন গুরু দেয় সেবা কেমন না জানো একটু কথাগুলা হ্যাঁ এখন এই কথাগুলা যদি একটু উল্টা উল্টা লাগে আমাদের কাছে তাই না এখন আমাদের দয়াল যদি কৃপা করে এই উল্টা কথাটা ভাও করে আমাদেরকে বুঝাই দেয় তাহলে আমরা সত্যটা পাই না তাই আমার দলের কাছে জানার থাকবে আমার আল্লাহ হলো জগতের গুরু আল্লাহর গুরু কেবা আমার নবী হলো শিক্ষা গুরু নবীর গুরু কেবা আমার এই গানটার মধ্যে আমার দলের কাছে একটা জানার থাকবে সেটা হচ্ছে আমার আল্লাহ যিনি এই দুনিয়া সৃষ্টি করলো সেই আল্লাহর গুরুকে এবং আল্লাহ কোন কালেমা দ্বারা আমার আল্লাহ বায়াত হয়েছিল এবং তার গুরুকে তারপরে কথা হচ্ছে আমার দয়াল নবী নবী হলো শিক্ষা গুরু নবীর গুরুকে বা আমার দয়াল নবী আহম্মদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাফদারে মদিনা আমার দয়াল নবীর গুরুকে এবং আমার দয়াল নবী কোন কালেমা দিয়ে বায়াত হয়েছিল
আমরা কি এখনো সেই কালমা দিয়ে বায়াত হই কিনা? এখন যারা পীর মাসহেদ আছেন তারা কি আমাদেরকে ওই কালমা দিয়ে বায়াত করে নাকি অন্য কালমা? আমার দলের কাছে জানার থাকবে। তারপরে বলেছে গুরুর স্ত্রী ভক্তে নিল, এই কথাটা কেমন না? একটা সর্বনাশা কথা না? গুরুর স্ত্রী যদি ভক্তে নিয়ে যায় তাহলে কি সেখানে মান ইজ্জত সম্মান বা গুরুর কোন একটা কলঙ্ক হয়ে যায় না? তবে এখানে এখানে একটা ঘটনা আছে, যে ঘটনা কর্মে মানে উল্টাটা ভাও করা যায় আর কি। এটা আমার গুরুর কাছে আছে, তাই আমরা গুরুর কাছে জানব। গুরুর স্ত্রী ভক্তে নিল এই ভক্তটাকে, আবার ওই ভক্ত পায়ে মাথা কেটে আমার সেই গুরুই, যেই গুরুর ভক্ত স্ত্রীর ভক্ত নিল সেই গুরুই আবার মাথা কেটে ভক্তের পায়ে সেবা দিল। এর পিছনে ঘটনাটা কি ছিল, ওই গুরুর নাম কি ছিল, ভক্তের নাম কি ছিল? আমার দয়াল গুরু যদি একটু কৃপা করে আমাদেরকে বলে তাইলে আমরা অনেক কিছু আজকে পাব। তারপরে এই যে বায়াত, বায়াত মুরিদ, আমরা যারা হইছি তারা তো হইছি, যারা এখনো বায়াত মুরিদ হই না এই সম্পর্কে কিছু জানি না, যারা ওই গুরুর বাড়িতে গেলে বলি মানে ও নষ্ট হয়ে গেছে, এই গান বাজনা গুরু এগুলা কি বলে, যারা বলে তাদের তো একটু বোঝার কিছু আছে তাই না? তারা তো না বুঝে এই কথাগুলা বলে। তা আজকে আমার গুরু মুখ দিয়ে দিনের পথের কিছু কথা শুনে যেন যারা এখনো আহলে বায়াত গ্রহণ করিনি আমরা, তারা যেন নিজ গুণে একজন গুরুর কাছে গিয়ে এই পচা দেহখানা গুরুর চরণে দিয়ে আত্মসমাপ্ত করে। সেটা কিভাবে? আগে একজন গুরুকে চিনতে হবে। কিভাবে? যদি সে সূক্ষ্ম গুরু হয়, গুরু যদি আমার এক পলকে সব কিছু দেখতে পারে যে না আসলে আমার এই আমার কাছে আমার একটা ভক্ত আসতেছে মুরিদ হইতে, তাইলে সে আসলে একজন কামেল গুরু। আর যদি গুরু দেখতে না পারে যে না আমার কাছে ভক্ত আইতেছে, মানুষ আইতেছে না, গরু আইতেছে না, ছাগল আইতেছে, তাহলে সে তো গুরুই না। তাইলে একজন গুরু হইতে হইলে একজন গুরু আর একজন শিশু এর মধ্যে অনেকটা পার্থক্য আছে। যেমন একটা গুরু হইতে হইলে তার মধ্যে কিছু ভালো স্বভাব আছে, খারাপটা নাই, যেমন ভক্তের মধ্যে খারাপটা আছে। তাই দয়াল যিনি তিনি আমার কথা থাকবে, একজন গুরুর কি দেখে, পা থেকে মাথা পর্যন্ত একজন গুরুর কি দেখে, কি গুরুত্ব দেখে একজন ভক্ত এই দুনিয়াটা ছেড়ে দিয়ে বাড়ি গাড়ি সুন্দর নারী, এই জায়গার কথাটা কিন্তু বন্ধ হয় নাই, বাড়ি গাড়ি সুন্দর নারী দুনিয়াটা একদম ত্যাগ করে দিয়ে গুরুর চরণে পড়ে থাকে, তার নাম হচ্ছে ভক্ত শিষ্য। তাহলে আমার গুরু যদি আজকে বলে বাজান আমার এই জিনিসটা দেখলে তুমি পাগল হয়ে আমার কাছে আসবা, তাহলে আমার মতো যারা এখনো গুরুকে চিনেন না তাদের একটু কাজে লাগবে না? তাই আমার গুরুর কাছে এতটুকু আমার জানার থাকলো, গুরু যেন কোনো কৃপণতা না করে অধম ভক্ত এবং আজকে যারা শ্রোতাবৃন্দ আছে সকলদের যেন বুঝিয়ে বলে যে এই কাজ করলে বা আমার মধ্যে এই শক্তিটা দেখে একজন ভক্ত সব কিছু ফেলে দিয়ে আমার কাছে আসবে। আর গানের মধ্যে যা তো বলছি বলছি, আমার গোসাই বাবা এ কথার জবাব দিয়া যাবাই, আমার গোসাই বাবা এ কথার জবাব দিয়া যাবাই, আমার গোসাই বাবা এ কথার জবাব দিয়া যাবাই। এই কথা জবাব দিয়া দিবা গুরু এবং
শিষ্য মাস্টারটা একটু কমান তো হ্যালো 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 দেখেন নয়েজ যেন না দেয় গুরু এবং শিষ্যের পালা আমাকে রেখেছেন গুরুর ভূমিকায় আমার যিনি প্রতিপক্ষ শিল্পী তানিয়া সরকার তাকে রেখেছেন শিষ্যর ভূমিকায় গুরু এবং শিষ্যের পালা শিষ্যের পালায় দাঁড়িয়ে চমৎকার একটি গান গেয়েছেন আমার কাছে প্রশ্ন রেখেছেন মনে যাহা ছিল সব একে একে প্রশ্ন করতে করতে গানে তো প্রশ্ন করছেই আবার মুখেও প্রশ্ন করেছেন ভাই নয়েজটা যেন না দেয় এটা একটু লক্ষ্য করতে শুধু মাস্টার কমাইলে হবে না এটা কমাইতে হবে মেন ভোকাল হ্যালো হ্যালো হ্যাঁ থাক এভাবে থাক গান গেয়েছেন বড় ভালো তবে বাবা গুরু শিষ্য পালাটা এমন একটি পালা সর্বপালার শ্রেষ্ঠ পালা হচ্ছে গুরু এবং শিষ্যের পালা যত পালা গান করি না কেন সব পালার মধ্যেই শেষে গুরু শিষ্যর ভাবটাই চলে আসে আজকে সেই ভাবটাই গুরুর পালা আমাকে দিয়েছে গুরুর পালায় একটু বেশি কথা বলতে হয় যিনি বেশি কথা বলে তার ভুল হওয়াটাই স্বাভাবিক যদি আমার কথায় কোনো ভুল হয়ে যায় আপনারা সকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি কোনো গুরু নয় আর আজকে যে তানিয়া সরকার তিনিও আমার শিষ্য নয় তবে আমি তিনি সকল শিষ্যদের পক্ষ থেকে পালা করবেন আমার সঙ্গে আর সমস্ত গুরুদের পক্ষে কথা বলতে হবে আমার তবে আপনারা দোয়া করবেন আমি যেন আপনাদের গুরু নাম রাখতে পারি এই গুরুর ভূমিকায় আমাকে রেখে আমার কাছে প্রশ্ন করলেন ছেলে জন্ম নিল বলে হইলাম আমি বাবা বাবার কথা ভাবতে ভাবতে জন্ম নিল দাদা আমার দয়াল বাবা এই কথার জবাব দিয়া যাবা তা আমি জবাব দেব গানের মধ্যে আরো প্রশ্ন আছে আল্লাহ হয় জগতের গুরু আল্লাহর গুরু কেবা নবী হইল শিক্ষা গুরু আমার নবীর গুরু কেবা এইভাবে প্রশ্ন রাখলেন ছেলে জন্ম নিল বলে হইলাম আমি বাবা এই কথাটা সত্য আপনি যখন এই পৃথিবীতে ছিলেন ভাই নয়েজটা করে কেন এত হ্যালো 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 আর ধরেন না হ্যালো আপনি জন্ম নিলেন বলে আপনি যখন কিশোর থেকে কৈশোরে যখন আপনি পা রাখলেন আরে ভাই এভাবে কেমনে হবে বলেন তো আপনি এত নয়েজ করে হ্যালো হ্যালো ডাইরেক্ট একবার সোজা দিছে তো এখন ওই সাউন্ড দিতেই পারতেছে না ওইটার অ্যাঙ্গেল করতে হবে আরো ওই সুজ আমা একটা দিছে হরেন সাউন্ড একটু পাইলে এটা শীষ দেয় হ্যালো 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 একজন ছেলে যখন এই পৃথিবীতে তার 18-19 বছর বা 20 বছর বা 25 বছর বয়স হয় তখন সে যখন বিয়ে করে বিয়ে করলে কিন্তু সে বাবা হয় না না বাবা হইতে গেলে তার কি করতে হয় সেই রমণীর গৃহে তার বাসর যাপন ফলে আল্লাহ পাক এই পৃথিবীতে একটা সন্তান সন্ততি জন্ম দেয় আর যখন সন্তান সন্ততি তার ঘরে জন্ম নেয় তখনই কিন্তু তিনি বাবা হয় তার আগে কিন্তু তিনি বাবা হয় না
তাই ছেলে জন্ম নিল বলে হইলাম আমি বাবা আমার ছেলে যদি জন্ম না নিত তাহলে আমি বাবা হইতাম না এখন ছেলের কথা ভাবতে ভাবতে জন্ম নিল দাদা আমার ছেলের বয়স যখন 4 বছর ছেলে যখন 6 মাস বয়স হয়ে যায় তখন অনেক বাচ্চারা বলতে থাকে দাদা 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 আগে কিন্তু দাদাই দাদা ডাকটা শুনতে পায় না যখন আমার ছেলে জন্ম নেয় জন্ম নেওয়ার পরে যখন দাদা বলে ডাক দেয় তখনই হইল সে দাদা তাই ছেলের কথা ভাবতে ভাবতে জন্ম নিল দাদা আল্লাহ হয় জগতের গুরু আমার আল্লাহর গুরু কেবা কেবা আমার আল্লাহর কোন গুরু আছে আমার আল্লাহর কোন গুরু নাই আমার আল্লাহর গুরু আমার আল্লাহ নিজেই আমার আল্লাহ পাকের গুরু আমার আল্লাহ নিজেই তাহলে নবী হইল শিক্ষা গুরু নবীর গুরু কেবা নবীর গুরু হচ্ছেন আমার আল্লাহ পাক নবীর গুরু হচ্ছে আমার আল্লাহ নিজে আহ সুবহানাল্লাহ এখন আমার আল্লাহ বলে কোন কালেমায় আমার দয়াল নবী murid হইলেন আমার দয়াল নবী murid হয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ আমার দয়াল নবী বলল লা ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহ বলল মুহাম্মাদুর রাসূল আল্লাহ আহাদ কালেমায় হলো আমার দয়াল নবী murid কোন কালেমায় আহাদ কালেমায় লা ইলাহা ইল্লাল্লাহ এখন আমরা এই পৃথিবীর মানুষ যারা আছি আমরা কোন কালেমায় murid হই একজন পীরের কাছে গিয়ে আমরা murid হয়ে থাকি আমার দয়াল নবীর যেই কালেমা লা ইলাহা তুয়ব কালেমায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল আল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুবহানাল্লাহ আমরা সকলেই হচ্ছে তুয়ব কালেমায় murid এখন তার আরো কথা আমরা এই পৃথিবীতে যারা আছি এই গুরুর কাছে আমরা যাই এই গুরুর কাছে যাই কেন গুরুর এমন কি গুরুত্ব আছে গুরুর কি লক্ষণ আছে যেটা দেখলেই আমরা পাগল হয়ে যাই একটা গান রাখি গানের মধ্যে জবাব হবে দরবার থেকে বলেছে প্রশ্ন যতই করুক আপনি একটা প্রশ্নের উত্তর দিবেন আর বাকিগুলা দিবেন না এইভাবে তো হয় না প্রশ্ন যদি কমিয়ে বলে অবশ্যই জবাবটা কথাটাও কমায় বলার চেষ্টা করব গানের মধ্যে তার আরো প্রশ্ন আছে আমি জবাব করব আগে একটি গান আমি রাখি কি দেখে একজন ভক্ত গুরুর জন্য পাগল হয় সেই গুরুর লক্ষণটা সেই ভাবটা কি আমার গানের মধ্যে জবাব হবে আপনি একটু লক্ষ্য করে শুনে নেবেন Yeah!
খোবা জানে যিশু ভাবে খ্রিস্টানেরা ভাবে জিন্দে জৈনেরা যিশু ভাবে খ্রিস্টানেরা জিন্দে ভাবে জৈনেরা হিন্দু ভাবে মদন মোহনেরা দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি পানি হইয়া যাই রে পাশা ভক্তি ভরে রাখিলে পান পানি হইয়া যাই রে পাশা দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি জিনিসটা আছে গু শব্দের অর্থ অন্ধকার রু শব্দের অর্থ রুষ্ণাই অন্ধকার পথ হতে যেজন আলোকিত পথে নিতে পারে সে হলো গুরু আর শিষ্য যে সে হলো অজ্ঞানী আর গুরু হইল জ্ঞানী এজন্য সাধক রজবালী দেওয়ান তার গানের মধ্যে বলেছে অজ্ঞানী যায় জ্ঞানীর কাছে চৈতন্য জ্ঞান পাবার আসে ওই জ্ঞান বিকাশিত যার হয়েছে দেখলেই চিনা যায় তার লক্ষণ শ্রী গুরু চৈতন্য বিনে কে তোরে করাবে চেতন দয়াল গুরু বিনে তোমাকে কে চেতন করাবে একজন মুর্শিদি তোমাকে চেতন করাবে যারে দেখলে তোমার রোগ থাকে না ভুক থাকে না গায় যারে দেখলে জীবনের কথা ভুল পড়ে যায় এমন একজন মানুষ পাইলে যায়ও পায়া থইয়া জীবন ও যৌবন দিও তার চরণে বিকাইয়া তাহলে গুরুর লক্ষণ কি কি এমন আছে মহান মরতি তাহার দেখলেই জীবের ঘুচে আধার আরশ কুরসি সাগর পাহাড় কিছুই দেখার বাকি থাকে না এই চোদ্দ ভুবনের মাঝে মুর্শিদ মাওলানা দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না ওই মুর্শিদের ছবির মধ্যে এমন একটি জাদু আছে যে ছবি দেখলেই তুমি আর ঘরে থাকতে পারবা তার গানের মধ্যে আরো প্রশ্ন আছে গুরুর স্ত্রী ভক্ত নিল ওই ভক্ত হয় কেবা এটা হচ্ছে সনাতন ধর্মের কথা গুরুর স্ত্রী ভক্ত নিল সেই ভক্তটাকে এটা কিন্তু আমাদের ইসলাম ধর্মে না শ্রীকৃষ্ণ মহাপ্রভু তিনি যখন সত্যযুগ ছিল সত্যযুগে তিনি ছিল কি নারায়ণ আর নারায়ণ রূপে তখন যিনি ছিলেন শতভাগ ব্রাহ্মণ ছিল নারায়ণের একজন ভক্ত এই শতভাগ ব্রাহ্মণ নারায়ণের ভক্ত হয়ে তিনি শুধু বারবার নারায়ণের ভজনা করতেন এবং নাম যজ্ঞ করতেন যখন নাম যজ্ঞ করতে করতে একটা সময় আসত তখন নারায়ণ নিজেই সাক্ষাৎ দিয়ে বলতো হে বৎস তুমি আমার কাছে কি চাও বলে আমি তোমার কাছে আর কিছু চাই না আমি তোমার বউ চাই বলে আমি মা লক্ষ্মীকে চাই
বলে মা লক্ষ্মীকে তুমি চাও এটা তো সম্ভব না আবারো ভক্তি এমন ওর ভক্তির জোর ও ভক্তি সুতবা ব্রাহ্মণ আবারো সেই নারায়ণের পূজা করতে শুরু করে তার যজ্ঞ সাধনা শুরু করে নাম যজ্ঞ করে এই নাম যজ্ঞ করতে করতে আবারো নারায়ণ এসে তাকে দেখা দেয় বলে বাবা তুমি কি চাও বলে গুরু আমি আপনার লক্ষ্মীকে চাই বলে তুমি লক্ষ্মীকে চাও তুমি যেহেতু এত করেই চাও তাহলে তুমি এ যুগে পাবা না এই সত্য যুগে তুমি পাবা না তুমি পাবে হচ্ছে তুমি পাবে হচ্ছে ত্রেতা যুগে বলে আমি ত্রেতা যুগে পাব তাহলে আমি সেই যজ্ঞ সাধনাই করব সত্যের পরে হইল দ্বাপর যুগ দ্বাপরের পরে আসলো ত্রেতা ত্রেতার পরে হইল এখন বর্তমানে কলি যুগ কিন্তু সুতবা ব্রাহ্মণ তিনি এমন ভাবে যজ্ঞ সাধনা করতে লাগলো তিনি সাধনা করতে করতে সত্তর যুগের পরে নিয়ে আসলো ত্রেতা যুগ আজ পরে হবে দ্বাপর যুগে সাধনা না কইরা ও এমন সাধনা করলো সত্য যুগের পরে চলে আসলো ত্রেতা যুগ ও ত্রেতা যুগে কে আসলো এই পৃথিবীতে নারায়ণ আসলো শ্রীকৃষ্ণ মহাপ্রভু হইয়া আর সতবা ব্রাহ্মণ আসলো এই পৃথিবীতে আর মা লক্ষ্মী হইয়া আসলো রাধা রানী যার কারণে রাধা রানী কার বউ হইল শ্রীকৃষ্ণর বউ হইল না লক্ষ্মী হইল না তিনি রাধার রানী হয়ে তিনি কার ঘরে আসলো সতবা ব্রাহ্মণের ঘরে তিনি বউ হইয়া আসলো এজন্য বউ হইছিল ঠিকই লাঙ্গল ছিল কিন্তু ফাল ছিল আয়ান ঘোষ না আয়ান ঘোষ হইয়া তিনি এই পৃথিবীতে বিয়ে করলো কাকে শ্রী রাধিকাকে যিনি আয়ান ঘোষ হয়ে এই পৃথিবীতে আসলো জন্ম নিল জন্ম নিয়ে রাধা রানীকে বিয়ে করলো এজন্য বলা হয়েছে গুরুর স্ত্রী ভক্ত নিল সেই ভক্ত হয় কেবা সে ভক্ত হয় যিনি আয়ান ঘোষ শতবা ব্রাহ্মণ এই ত্রেতা যুগে আসলো হইল আয়ান ঘোষ হয়ে এই ছিল আপনার একটা কথা কোন গুরুর মুন্ডু কেটে ভক্তের চরণে দেয় সেবা এখানে আরেকটা বিষয় পাওয়া গেছে শ্রীকৃষ্ণ তার মুন্ডু কেটে গদাধরের চরণের মধ্যে সেবা দিয়েছিল আবার আরেকটা জায়গায় বলা হয়েছে এটাও সনাতন ধর্মেরই কথা যে দুদিচি মণি তার মাথা কেটে একটা ঘোড়ার মুন্ডু লাগিয়ে কাল ভৈরবীর পায়ের মধ্যে সেবা দিয়েছিলেন এই ছিল আপনার বিষয়টা আর কোনো কথা আমার কাছে নাই আমি তার জবাব দেওয়ার চেষ্টা করলাম তবে বাবা একটা কথা বলি এই ধরনের উল্টা গানগুলো একটা সময় গাইতাম যখন এই যে আমি চাঁদনি পূর্ণিমার মতো এরকম ওই ওই সময় আমি এই গানগুলি গাইতাম এই একটা গান আছে মায়ে যায় গানটা জানি কি না 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 ওই গান না জালালউদ্দিনের খারেক্ট জালালউদ্দিনের একটি গান মুরগিতে পিঠা খাইলো চিতই পিঠা দিয়া এই যে এই ধরনের কিছু গান আছে উল্টা কথার গান আবার উল্টা কথা ভাও করে দাও হে আমার গুরুধন বাবা আমার যেদিন জন্ম হলো মাই সেদিন যুবতী ছিল সেদিন ছেলে জন্ম নিল এটা হইলো কোন কারণ বাবারে এই ধরনের কথা বইলা উল্টা কথা বইলা কখনো গুরু শাস্ত্রের কিছু পাওয়া যাবে না তোমার মানবের মুক্তি মিলবে কিসে তুমি এটা চাও গুরুর কাছে এই পৃথিবীতে আমরা কেন এসেছি আবার কেন আমাদের চলে যেতে হবে আমাদের মানবের মুক্তিটা মিলে কিসে আমরা এসেছি আবার চলে যাব আবার যেন এই কষ্টময় দুনিয়াতে আবার যেন আমাদের পশুকুলে জন্ম নিতে না হয় আমরা যেন সেই কর্মটা করতে পারি কোন কর্ম করে আল্লাহ রাসূলকে পাওয়া যাবে কোন কর্ম করলে আল্লাহকে সামনে পাওয়া যায় কোন কর্ম করলে রাসূলকে সামনে পাওয়া যায় কোন কর্ম করলে আল্লাহ এবং নবীর দিদার পাওয়া যায় ওই ধরনের কিছু আলাপ আলোচনা আপনি রাখবেন ওই কোন গুরুর মাথা গাইটা ভক্তের পায়ে সেবা দিছে এই ধরনের কথায় কখনো গুরু ভক্তের কিছুই পাওয়া যাবে না যাতে ভক্তের মুক্তি মিলে ওই ধরনের কিছু আশা করি আপনি বলবেন কারণ এখন আপনি একটা পর্যায়ের শিল্পী আপনি ওই ধরনের কথা বললেই বেশি সুন্দর হবে
আমার ভক্তি ভরে রাখিলে পা ভিতরে তে নূর নবী বাহিরে তে পীরের ছবি দরদি তোর ভিতরে তে গুরুর ছবি তে নূর নবী গানের মধ্য দিয়ে দরবার থেকে বলেছে ছোট করে কথা বলবার জন্য ছোট করেই কথা বললাম তবে একটা কথা বলেছে মূল্যবান যে অনেকেই আছে এই ধরাধামে যারা গুরু বিশ্বাস করে না গুরুর হাতে হাত দিতে হবে এটা তারা বিশ্বাস করে না দেখেন যে বিশ্বাস করল সে তার ঈমানটাকে রক্ষা করল আর যে বিশ্বাস করল না তিনি ঈমান হারা হইল কারণ আমার আল্লাহ পাক যেখানে বলেছেন যে আমার বান্দাগণ তোমরা মুসলমান না হইয়া কেউ কবরে আইছো না আমার বাবাই মুসলমান আমার দাদাই মুসলমান আবার আমার মুসলমান হইতে হইব কেন প্রশ্ন চলে আসে না কিন্তু এই মুসলমান আমার বাবাই মুসলমান নামধারী মুসলমান দাদাই মুসলমান এই মুসলমানের কথা বলা হয় নাই এখানে বলা হয়েছে কোন মুসলমান মুসলমান শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী তোমার আত্মসমর্পণ করতে হবে কার কাছে সূরা মায়েদার 35 নং আয়াতের মধ্যে বলেছে হে আমার বান্দাগণ তোমরা যদি কেউ আমাকে পাইতে চাও তাহলে আমার উসিলা গ্রহণ করো উসিলা ব্যতীত কেউ আমাকে পাইবা না তাই উসিলা অন্বেষণ করতে হইলে যাইতে হবে আল্লাহ পরিষদের সদস্য যারা যাদের সঙ্গে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ আছে এখন এখানে আমাদের চেয়ারম্যান সাহেবের ভাই আছে একজন চেয়ারম্যান সাহেব আছে একজন মেম্বার সাহেব এখানে আছে তাই না এখন আমার সাথে তো চেয়ারম্যানের সাথে ভালো সম্পর্ক নাই আমার সাথে ভালো সম্পর্ক আছে একজন মেম্বারের সাথে এখন আমার চেয়ারম্যানের সাথে ভালো সম্পর্ক নাই এখন আমি চেয়ারম্যানকে চিনি না জানি না এখন চেয়ারম্যান পর্যন্ত যাইতে গেলে মেম্বারের সাথে তার ভালো সম্পর্ক আমি যদি বলি মেম্বার ভাই চেয়ারম্যানের সাথে তো আমার কথাবার্তা নাই আপনি আমাকে একটু চেয়ারম্যানের সাথে একটু পরিচয় করায় দেন তাহলে মেম্বার কি করবে আমাকে সে চেয়ারম্যান পর্যন্ত পৌঁছে দিবে তাহলে চেয়ারম্যানের সাথে আমার সাক্ষাৎ হইল কথা হইল আমার এখন যাওয়া দরকার একজন উপজেলা চেয়ারম্যানের কাছে এখন তার সাথে তো আমার ভালো সুসম্পর্ক নাই চেয়ারম্যানের সাথে উপজেলা চেয়ারম্যানের ভালো সম্পর্ক আছে তাকে বললাম আমাকে একটু উপজেলা চেয়ারম্যানের সাথে পরিচয় করিয়ে দেন সে আমাকে উপজেলা চেয়ারম্যান পর্যন্ত নিয়ে গেল তার সাথে আমার একটা সুসম্পর্ক হইল আমার এখন এমপির কাছে যাওয়া দরকার এমপিকে তো আমার এমপির সাথে আমার ভালো পরিচয় নাই তাহলে আমার কীভাবে যাইতে হবে উপজেলা চেয়ারম্যানকে ধরে আমার এমপি পর্যন্ত পৌঁছাইতে হবে একজন এমপির সাথে মন্ত্রীর সাথে সাক্ষাৎ আছে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ আছে আমার প্রধানমন্ত্রী পর্যন্ত যাইতে গেলে আমার একজন এমপির কাছে যাইতে হবে এজন্য বলেছে যেতে হলে জজের কোটে একা যাওয়া যায় না তটে উকিল ছাড়া গেলে বটে হাকিম বেটা নেয় না কাছে আমার আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে হইলে একজন উকিল ধরতে হবে উকিল না ধরে কখন আল্লাহ পর্যন্ত পৌঁছানো যাবে না এজন্য আমার আল্লাহ পাক সূরা ফাত্তার 10 নং আয়াতের মধ্যে বলেছে ইন্নাল্লাযীনা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির হে আমার রসূল
যারা আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলো তারা যেন আমি আল্লাহ আমার হাতে হাত রেখে বায়াত গ্রহণ আর আমার দয়াল নবী 18ই জিলহজ বিদায় হজের ভাষণে তিনি বলে গেলেন মান কুনতুম মাওলাহু ফাজা আলিউল মাওলা আজ থেকে আমি যার মাওলা আমার আলিও তার মাওলা আমি যদি জ্ঞানের শহর হই আমার আলী হয় তার দরজা কেউ যদি আমি নবী আমাকে পাইতে চাও তাহলে আমার আলীর মাধ্যম দিয়ে আমাকে প্রবেশ করো আমার আলীর হাতে হাত রাখলে আমার হাত ধরা হবে এই জন্য বর্তমানে যারা নাইবে রাসূল আলীগণ ওরা সাতুল আম্বিয়াগণ যারা তাদের হাতে হাত রাখলে আমার হযরত আলীর হাতে হাত রাখা হয় আর যারা হযরত আলীর হাতে হাত রাখে তারা দয়াল নবীর হাত পায় আর যারা দয়াল নবীর হাত পায় তারা আমার স্বয়ং আল্লাহর হাত পায় শুধু তাই নয় পুরুষগণের murid হইতে হবে এটা না নারী গণদের murid-এর কথাও বলেছে সূরা মুনতাহিনার 12 এবং 13 নং আয়াতে যে নারী গণদেরও murid হইতে হবে এই বিষয়টা আপনাকে আমি এই পর্যন্ত রাখলাম আপনি প্রশ্ন করবেন কম কথাও হবে কম আপনি এক পূজা প্রশ্ন করলে তো সাইন কিন্তু বেশি সাওয়া তো বাবা ভালো না হ্যাঁ এক গ্রামের মধ্যে এক বাদশা ওই কই দেশে হইছিল আবার একটা সাওয়ার একটা রূপ চাওয়ার একটা বেরাম মানুষ আছে মরে যেত যেই মরতো সে ছায়া থাকতো আর চোখ বন্ধ করতো না এত চেষ্টা করতো চোখ বন্ধ করার জন্য চোখ আর বন্ধ হইতো না এক লোক ওই গ্রামে ছিল একজন ব্রাহ্মণ আর ব্রাহ্মণী ওই দুইজনে ঘরের ভিতর বইসা রইছে ঘরের ভিতর বইসা রইছে পর ওই ব্রাহ্মণ কি করছে নদীতে যাইয়া দুইটা কই মাছ তিনটা কই মাছ নিয়ে আসছে ধইরা তিনটা পাইছে তিনটাই নিয়ে আসে এখন তিনটা আইনার পরে বলে ব্রাহ্মণনি এই কই মাছগুলা সুন্দর করে কুটো কুইটা এমন ভাবে ভাজবা আমারে দিবা দুইটা তুমি খাবা একটা কয়ে আমি এত কষ্ট করে কুটব আমি ধুব আমি খাবো একটা আর উনি খাবে দুইটা এইটা তো হইতেই পারে না সুন্দর করে কুটছে ধুইছে রান্না করছে রান্না করার পরে বলতেছে ব্রাহ্মণী খাবে একটা আমি খাবো দুইটা এখন বলে না তুমি খাবা একটা আমি খাবো দুইটাই দুইজনের মধ্যে ঝগড়া লাগছে দুইজনের ঝগড়া লাগছে একটা কে খাবে আর দুইটা কে খাবে এই নিয়ে যখন ঝগড়া লাগছে এখন দুইজন দুইজনকে বলে আচ্ছা আপনার দিকে আমি তাকাই থাকব আপনি আমার দিকে তাকাই থাকবেন যে আগে চোখে কথা বলবে আর যে আগে চোখে পলক দিবে সে খাবে একটা আর যে পরে কথা বলবে সে খাবে দুইটা কেউ কারোর সাথে কোনো কথা বলা যাবে না এখন ব্রাহ্মণ আর ব্রাহ্মণী এই ব্রাহ্মণ বসে রয়েছে ঘরে ব্রাহ্মণী বসে রয়েছে বারান্দায় ওই রান্নাঘরের মধ্যে এখন পাক ঘরে বসে রয়েছে দুইজন দুজনের দিকে এমন ভাবে তাকায় রইছে এখন কেউ আর পলক মারে না কথাও কয় না ওই দেশের রাজা কয় যা তো দেখতো আমার পাশের গ্রামে দুইজন গরিব আছে ব্রাহ্মণ ব্রাহ্মণী এখন তো সাওয়ার একটা রোগ হইছে মানুষ আছে মরে যায় ওরা কেমন আছে তোরা একটু যায় দেখায় উজির নাজির পাঠাইছে যাইয়া দেখে ওই ব্রাহ্মণ আর ব্রাহ্মণী দুইজন দুইজনের দিকে তাকায় রইছে দৌড়াই উজিরে যায় কয় রাজা মশাই কাজ তো হয়ে গেছে কয় কি হইছে কয় ব্রাহ্মণও মরে গেছে ব্রাহ্মণীও মরে গেছে কয় কেমনে বুঝলি কয় দুইজন দুইজনের দিকে তাকায় রইছে কোনো কথাবার্তা নাই হাত পা নড়াচড়া নাই পলকও তো মারে না কয় তো একটা কাজ কর যেহেতু মারা গেছে শ্মশানে নিয়ে ওদের পুরাই দে দুইজনে ধইরা কাঁধে করে নিয়ে যাইয়া শ্মশানে নিয়ে গেছে শ্মশানে নিয়ে যাবার পরে রাত্রেবেলায় যখন ওই কাঠের চলার মধ্যে ঠাস করে শোয়াইছে তারপরও কোনো আলাপ দেয় না কোনো আলাপ দেয় না ব্রাহ্মণও আলাপ দেয় না ব্রাহ্মণী আলাপ দেয় না যখন ওরা আবার তিনজন লোক ধরে নিয়ে গেছিল তিনজনে কান দেখ নিয়ে একজনে ঠাস করে ফেলাইছে আবার আর একজনেও আবার তিনজনে আর ব্রাহ্মণীও কান দেখ নিয়ে ওই চলার মধ্যে ফেলাইছে ফেলানোর পরে এখন ব্রাহ্মণী কয় এখন তো যখন আগুনটা ধরাইছে ধরায় যখন চলার সামনে আনবে এমন টাইমে ব্রাহ্মণে কয় ব্রাহ্মণ আগুন কিন্তু কাছাকাছি এখন কি থাকা যায় না আমি খাবো একটা তুমি খাবা দুইটা এখন ওরা মানুষ তিনজন ওরা কি কয় ও খাবো একটা আর ও খাইবো দুইটা তো আমরা মানুষ তিনজন আমাদের তো খাইয়া ফেলাইব চিৎকার দিয়া
একবার দৌড়ন শুরু করছে যে ব্রাহ্মণ ব্রাহ্মণে মইরে গেছে ভূত হইয়া দেখো বাবা সাইও এমন ভাবে সাইও না সাই আবার মইরে ভেটকি ধরো না আমার মধ্যে একটা প্রেম থাকে জানি এমন সাওয়া সাইলে একবারে বাবা এত কথা বলবো আমি তারপরে বলবো চন্দ্রখালি ফেসাল পারে আর কত সুন্দর ছোট্ট একটা বাচ্চা কুট্টি করে একটা গান গেয়ে বয়ে পড়ে না এইভাবে না যদি একটা প্রশ্ন করতে বলে একটাই করবেন দুইটা করতে বলে দুইটাই করবেন যেটার কমিটি বলে সেইভাবেই আপনি প্রশ্ন রাখবেন আমার পালা অনুযায়ী সাড়ে আট পালায় অনুযায়ী একটি গান আমি রাখলাম দরবারি গান রাখতে বলেছে যেহেতু আমার পালা চলতেছে একটা নিয়ম আছে আমাদের ফরিদপুরের শিল্পীদের ফরিদপুরের আশে কান্দেরও যখন পালা চলে গুরুর পালা যিনি গায় তিনি চাইলেই হঠাৎ করে একটা স্তর পার করতে পারে না তা আমি আমার গুরু ভাবের একটি গান আমি রাখি তারপরে দেখি পরে রাত একটার পর থেকে হয়তো দেখা যাবে কি করা যায় মুর্শিদ চরণ বলে পরশায়া রে
শৈলী খাজা বাবা নাম বলে পরশা পাগল মন